এই বাংলার পরিবর্তন ঘটিয়ে আসল বাংলা ফেরাতে হবে। অনেক হয়েছে মমতা, পরিবর্তন চাইছে জনতা, এমনই মন্তব্য জেপি নাড্ডার। আগে ভাষা পরিবর্তন করুন, বাংলার সংস্কৃতি শিখে আসুন, পাল্টা কটাক্ষ স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। आप जानते हैं जब हम परिवर्तन यात्रा की बात करते हैं तो हम ये भी याद रखते हैं, अनेक होइचे ममता जी, परिवर्तन चाहिए जनता के, हम परिवर्तन यात्रा निकालेंगे। ये सरकार का परिवर्तन होना चाहिए और सरकार के माध्यम से बंगाल का असली परिवर्तन होना चाहिए और संस्कृति स्थापित होनी चाहिए, इस बात का हमको ध्यान है। ये धरती है, ये धरती है अरविंद का, इसमें परिवर्तन आएगा। परिवर्तन माने परिवर्तन नहीं होता शिरके चैन, परिवर्तन आएगा। और ये धरती है विवेकानंद ठाकुर की, इसमें भी परिवर्तन आएगा। तक हमारा बोलछी आगे तुम्हार कथा से परिवर्तन करो, शेखो आगे बांगला संस्कृति और मनुष्य नाम का मुखस्त कर सो, तार पर सब भेब পাকে পদ্ম ফোটে, ভালো জায়গায় নয়। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। যে সন্তান মায়ের প্রয়োজনে পাশে থাকে না সে কুসন্তান, যারা গেছে পাপ বিদায় হয়েছে। কালনার সভা থেকে দলত্যাগীদের আক্রমণ করে এমনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বলি জানেন তো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, কি মা বোনেরা ঠিক তো? কয়েকটা দুষ্ট গরু ঘেউ ঘেউ করতে করতে, ঘেউ ঘেউ না, আব হাম্বা হাম্বা ডাকতে ডাকতে ইধার উধার করে বেড়াচ্ছে নিজেদের দুর্নীতি চাপা দেবার জন্য। তারা গেছে, ভালো হয়েছে, পাপ বিদায় নিয়েছে। মা ছেলেদের খেয়ে দিয়ে লালন পালন করবে, আর তারপর মা যখন অসুস্থ হয়ে পড়বে বা মায়ের যখন কিছু প্রয়োজন হবে খাদ্যের, তখন তুমি মাকে বিত্রে করে পালিয়ে যাবে। এই সন্তান কুসন্তান, এই সন্তান কখনো মায়ের সুসন্তান হতে পারে না। তৃণমূলের যদি কেউ অন্যায় করে, আমি আছি দাঁড়িয়ে গার্জিয়ান হিসাবে, আমি একদম কান মুলে দেবো বা দরকার হলে দুটো গালে থাপ্পড় দেবো যে তুমি এই অন্যায়টা কেন করছো। অন্যায় আমার কানে আসলে আমি বরদাস্ত করি না বা করব না। যার জন্য দেখছেন আগে থেকেই ভয় পেয়ে দু একজন পালিয়ে যাচ্ছে, জানে যে আমি তাদের টিকিট দেবো না। না দেয় ভালো, কেন দেবো, কেন দেবো? মানুষের সাথে যারা থাকে না, মানুষের বিপদে আপদে থাকে না, শুধু নিজের পরিবারকে দেখে আর কাউকে দেখে না, আমি তাদের জন্য নই, আমি মানুষের জন্য। মানুষের পরিবার আমার পরিবার, এটা মাথায় রাখবেন। যাদের আগে দেশদ্রোহী বলেছিলেন তারাই এখন দলে যোগ দেওয়ায় দেশপ্রেমিক হয়ে গেছে, তারা তাহলে কুসন্তান? মমতার মন্তব্যের জবাবে কটাক্ষ রাজীবের। আজকে শুনলাম একটা মঞ্চ থেকে আমাদের মাননীয় নেত্রী একটা বক্তব্য রেখেছেন, তিনি বলেছেন দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো। আর আমি আজকে দায়িত্ব নিয়ে বলে গেলাম, একটা দিন এমন আসবে দেখবেন আপনার ওই গোয়ালে একজনও কোনো গরু থাকবে না, আপনার গোয়াল খালি হয়ে যাবে। আপনি নিজে আজকে বলেছেন যে দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো, অর্থাৎ আপনার গোয়াল এমনি শূন্য হয়ে যাবে। বলছে যারা পাপ করে গেছে সেই পাপ আজকে বলছে বিদায় হয়েছে। আজকে ভাবুন তো, 211টা আসন পেয়েছিল 2016 সালে, কি প্রয়োজন ছিল অন্যদেরকে নিয়ে আসার, তারপরে অন্যদের ঘর ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে গেছেন, তখন সেই পাপ আপনি করেননি, তখন ওয়াশিং মেশিন ছিলেন না। ছত্রধর মাহাতো যখন জেলে থাকে আর জেল থেকে যখন বেরোয়, তখন কোন ওয়াশিং মেশিনে সাদা হয়ে যায়? যে তৃণমূল কংগ্রেসে চলে গেলে ওয়াশিং মেশিনে সাদা হয়ে